জেনেছি পূর্বে যে তারহিত হচ্ছে আল্লাহর সত্তাকে স্বীকার করা নামগুলোকে স্বীকার করা গুণগুলোকে স্বীকার করা আল্লাহ তালার যাবতীয় কর্মকে স্বীকার করা আল্লাহ তালা তিনি তাকে তার অধিকারকে স্বীকার করে নেয় এরম এই সব এই জিনিসগুলি হচ্ছে তাহিদ এর মধ্যে কোনো একটি অংশ বাদ পড়লে কিন্তু তাহিদ থাকবে না আমরা এখন দেখবো যে সুফিরা আসলে কোন তাহিদকে মেনে নেয় সুফিরও দু বিভক্ত একজন সুফি ছিল যারা আসলে সুহুদ এবং তাকু এবং ফরাজ নিয়ে থাকতো তারাই নিয়ে বাড়াবাড়ি করতো না হ্যাঁ দিনের মধ্যে তাদের মধ্যে বেদাত চলতো অনেকের মধ্যে বেদাত করতো কিন্তু তারা বিভিন্ন জিনিস নিজেরা বানিয়ে নিয়েছে কিন্তু তারা তার হৃদের ব্যাপারে তাদের স্বচ্ছ ধারণা ছিল যেমন সৈয়দ আব্দুল কাদ জিলাইন রহমতুল্লাহ আলাই তার হৃদের ব্যাপারে তার পূর্ণ পূর্ণ ধারণা ছিল এবং তিনি সেটাই প্রচার করেছেন প্রসার করেছেন তিনি তার হৃদের ব্যাপারে যা বলেছেন গুনিয়াতুল তালিবুল হক এটা গ্রহণযোগ্য একটা ব্যাপার সুন্দর জিনিস এবং যেটা প্রত্যেকটি মানুষেই আশ্চর্য হবে যে তিনি কীভাবে সাব্যস্ত করেছেন তিনি আল্লাহর আসর উপরে উঠাকে সাব্যস্ত করেছেন তা আল্লাহর নামগুলিকে সাব্যস্ত করেছেন আলোচনা করেছেন অর্থ করেছেন ব্যাখ্যা করেছেন আল্লাহ তালার গুণগুলিকে সবগুলিকে ব্যাখ্যা করেছেন এবং আল্লাহ তালার সত্তাগত গুণ কর্মগত গুণ সবগুলি স্বীকার করে নিয়েছেন এ বোঝা যাচ্ছে যে তিনি সত্যিকের অর্থে সঠিক পথে পথিক ছিলেন কিন্তু তার পরবর্তী অনুসারীদের মধ্যে তার নাতি পুতি যারা ছিল আব্দুল করিম জিলি বা এর পরবর্তী যারা এসেছিল ইবনে আরবি তারা কোন পথে ছিল পরবর্তী যারা আসে যারা সভিবাদে আর নেই তারা মোতাসা হয়ে গেছে অর্থাৎ সুভিবাদের প্রতি তারা ঢুকে গেছে তারা কারা তিন শ্রেণীর লোক আছে তাদের মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে তাহিদবাদী তারা দাবি করে থাকে তারা বলে যে সর্বসত্তা এক অর্থাৎ তারা বলে সর্বসর্বাদ এরা এরা তাহিদবাদী দাবি করে থাকে এরা নিজের তাহিদবাদী সর্বসত্তা এক এটা বলে ওয়াহদাতুলজুদ যাদেরকে বলা হয় এরা যদি ওয়াহদাতুল উজুদ যদি তাহিদ হয় তাহলে আর কোনো তাহিদ বাকি নেই কিছুই অর্থাৎ সত্তাকে সৃষ্টি এবং স্রষ্টাকে এক করে দেখা সৃষ্টি সষ্টা কোনো বাইরের কিছু না স্রষ্টা সম্পূর্ণ সৃষ্টি একই জিনিস সমুদ্রে যেমন ঢেউ উঠে তেমনিভাবে আমরা সমুদ্রের মধ্যে ঢেউ উঠছি আবার সমুদ্রের মধ্যে ডুবে যাই এটা বলে থাকে তারা ঢেউ যেমন আবার মিলে যায় তেমনি আপনার সষ্টার ভিতরে উঠছি সষ্টার ভিতরে আবার ডুবে যায় নাজবিল্লা এটা যদি কেউ বলে তাহলে কি তার ইমান আসে বলে আপনার বলবেন কীভাবে ইমান থাকে যারা বলবে যে সৃষ্টি এবং সষ্টা একই জিনিস কোনো দিন আলাদা ছিল না দেখার মতো সেটা তাদের মধ্যে আশ্চর্য বিষয় হচ্ছে তাদের মধ্যে একজন বলতেছে ইবনে হুদ ইবনে সাবাইন বলতো ইবনে সাবাইন ইবনে হুদ এরা বলতো তিলমিসিয়ানি ফাজরা তিলমিসিয়ানি এরা বলতো তাদের কাছে কোনো কুকুর গেলে তো তাদের ছাত্ররা যদি বলতো যে কুকুরটা কি এটাও কি সেই মানে আল্লাহ তখন বলতো তুই তো এখনো ইমানদার হতে পারিস না এখন তুই কুকুর আলাদা দেখতেছিস একই জিনিস তো আলাদা করলে কোথ থেকে কুকুরকে আলাদা করছিস কীভাবে যদি একই জিনিস এমনকি আশ্চর্য জিনিস উল্লেখ করেছেন একটি ঘটনা থানাবির রহমতুল্লাহ একটি ঘটনা উল্লেখ করেছেন সেটা আমি না বলে পারছি না তিনি বললেন এই ওয়াজের একটা ঘটনা উল্লেখ করেছেন সেটা কীরকম একজন বললো যে মিষ্টি আর পায়খানা কি একই জিনিস তখন একজন বললো যে না একজন মিষ্টি দেওয়ালো পায়খানা দেওয়ালো কোনটা খাবে বলে যে মিষ্টি খাবে মানুষ হয়ে আর ফোন কুকুর হয়ে পায়খানা খেয়ে ফেলবে তখন তাকে সেখানে এক অলি আল্লাহ তাদের নিকট সে বলতেছে ভুল করেছে সে দুইটা দুই রকম মনে করতেছে দুইটা একই জিনিস না হজুবিল্লা এই যে হচ্ছে তাদের ওয়াহাদুল উজের কায়ল তাদের কাছে তাও হিদ হচ্ছে এটা অর্থাৎ এক মনে করা এক যে আমি দুইটা বলেন দুইটা বলতে পারি না দুই সত্তা বলতে পারি না অর্থাৎ ইশারা করলে এই জন্য তাদের মধ্যে একজন বলতেছে শিবলি বলতেছে ওই হাকা মানে আজাব আকা বিত্তা ওয়াহিদ বিল এবার আফাও বোলাহে যে কেউ বাক্য দিয়ে তাওহিদ বুঝাবে সে তো মোলাহে ওমান আশার এলে ফাও হাসানাবি যে কেউ কোনো একটা দিকে তাকা ইঙ্গিত করবে সে তো দুই দুইজন সাব্যস্ত করে ফেললো ওমান আওমা ইরিফ ও আবেদ ওয়াসান কেউ ইশারা করলো যে এটা তাহিদ উপরের দিকে সে আবেদ ও মূর্তি পুজারি ওমান না তকা বিফ ও গাফেল যে কথা বলল না বুঝে সে অবুজ ওমান সাকা তাহানুফ ও জাহেল যে তার সম্পর্কে কথা বললো চিন্তাও করলো না কিছুই করলো না সে হলো জাহেল মূর্খ ওমান তাওয়া হামা আন্না ওয়াসের ফালাই হাসের যে ব্যক্তি মনে করবে যে সে আল্লাহর কাছে পৌঁছছে বা আল্লাহর সপ্তাহে পৌঁছে গেছে সে পৌঁছে না এখনো কারণ সে ডবল মনে করতেছে এই জন্য যতক্ষণ পর্যন্ত সে এক মনে না করবে সবকিছু ততক্ষণ পর্যন্ত সে এটা পৌঁছতে পারবে না কোথেকে নিয়েছি এটা আমি রেসাতুল কোশাইরী এতে আসে রেসাতুল কোশাই বিখ্যাত এখন বাংলা অনুবাদ হয়েছে কেউ কেউ করে থাকে এটা কোন ইমানদার ব্যক্তির কথা হতে পারে ইমানদার ব্যক্তিগুলি বলতে পারে তাদের মধ্যে একজন বলতেছে মা সম্মা রাওয়ায় হত্যা যার কাছে এক করার চিন্তা আছে তার হিত এক করা সে এখন তা বুঝতে পারে এক আসি করবে কি তাদের কথা হলো এটা কে বলেছে এটা কোশাই মধ্যে আপনি পাবেন সেটাও শিবলি বলেছে শিবলি বলতো আমি এবং হাল্লাজ একই একই পর্যায়ে হাল্লাজ কথা বলে বিপদে পড়ছে আমি কথা বললে বেঁচে গেছে তাদের বিশ্বাস একই ছিল এটা কি ওয়াহাদুলজিদের বিশ্বাস ছিল হাল্লাজ একটু সামনে বেড়ে গেছে সেটা কি আমরা বলবো তাহলে যারা যারা এই ওয়াদাতুল বিশ্বাস তারা তাহলে বুঝেনি এর আরেকটি প্রমাণ আমরা দেখেন কি বলতেছে আবু আলি আসিন্দি আবু আলি সিন্ধি আপনারা যদি কোনো এই ঘটনা পড়েন আহ যদি নুজাতুল খাওয়াতের আব্দুল হাই আল হাসানি আল তিনি যে লিখেছেন ফিরিঙ্গি মাহাল্লি উনি যে লিখেছেন দেখবেন নুজাতুল খাওয়াতের মধ্যে উল্লেখ আছে তিনি উল্লেখ করেছেন আবু ঘটনার মধ্যে উল্লেখ করছেন বা আবু ইয়েল আল আমি বলতেছে আমি আমি শিক্ষা দিতাম সেই ইসলাম নতুন ইসলাম গ্রহণ করেছে আবু আলহ সিন্দি তাকে আমি শিক্ষা দিচ্ছি কিভাবে সলা করবে সে আমাকে তাহিন শিক্ষা দিচ্ছে কোন তাহলে শিক্ষা দিচ্ছে ও হাতে তুলে শিক্ষা দিচ্ছে এই জন্য আবু ইয়াজিদ মুস্তামি এর দ্বারা প্রভাবিত হয়ে বলতো সুভানি সুভানি মা আর দমা আমার কত পবিত্র আমার কত পবিত্র আমার সান কত বড় এবং সে বলতো মাহফিল জুব্বাতে ইল্লাহ জুব্বাতে আল্লাহ ছাড়া কেউ নেই অত তো আল্লাহ কথা তুলে কথা বলতো এরা কিভাবে তাহিদবাদী হতে পারে আমাকে বলো এরা তাহিদে কি বুঝছে এরা তাহিদ বলছে এক মেনে নেয়া দুইটা এক দুই বল দুই না বোঝা দুইটা এক করা এটা নাম হচ্ছে তাদের নাম হচ্ছে তাহিদ এটা এটা সুবিধাদের একটি অংশ আরেকটি অংশ আছে যারা মনে করে এক হয়ে যেতে হবে হচ্ছে এক হ দুই আসে এক হ কিভাবে হবে সৃষ্টি লীন হবে এটা এদের হচ্ছে তাদের নিজে তাওহিত আল্লাহতে গিয়ে লীন হবে হিন্দু ধর্মে আছে নির্বাণা বলে এটাকে মুখ্য লাভ বলে এটাকে বৌদ্ধরা বলে নির্বাণ লাভ হিন্দুরা বলে মুখ্য লাভ মোক্ষের মধ্যে আনন্দ ভোগ করে নির্বাণ মধ্যে বোদ্রা বলে নির্বাণমেন নিভে যাওয়া অর্থাৎ সে আর কিছু আনন্দ ভোগ সে সত্তাকে বিলীন করে দিয়েছে মূল সত্তার মধ্যে ওদের সেই একই বিশ্বাস আপনি পাবেন যারা এর চেহা দিয়েছে তারা মনে করে যে সশস্বাতে মিলীন হয়ে গেছে এই জন্য অনেকে বলে ফানাফিল্লা বাহ এই জাতীয় জিনিসগুলো তারা বলে থাকে ফানাফিল্লা বলতে কোনো কিছু নেই বাদা ইবাদাতিল্লাহ বলতে বলে নাই ইসলাম এবাদতের মধ্যে ফানা হতে বলে নাই আল্লাহ এবাদত করতে দুনিয়া সহ যতটুকু তার সামর্থ্য করতে বলছে ফানা হচ্ছে বলে নাই মনে যেতে বলে না কেউ হ্যাঁ জিহাদের মধ্যে মরতে বলেছে যে আখেরাতের জন্য আল্লাহ জান দিয়ে দেবে আলাদা কিন্তু এবাদতের মধ্যে এইভাবে না ফানা ফিলে সিস্টেমে ইসলাম বলে নেই আল্লাহ যে সমস্ত মারগুব ফিয়াস আল্লাহ যেটা পছন্দ করেন সেটার মধ্যে তার জীবন দিতে আল্লাহ তাআলা বলেছেন এটা বলে নাই যে তুমি আবাদ করতে করতে মরে যাও তুমি আবাদ করতে এমন জায়গা যাবে তুমি একদম সাইড নিঃশ্বাস করে দেবে নিজে এটা বলে নেই এটা বলে নেই রসুল্লাহ সাল্লাহ ইসলাম এই জন্য বলতেন অলি ইসল্লি আহাদুক না সাত তোমাদের কেউ যতটুকু সলাপ যতটুকু বুঝে অতটুকু যেন সে পড়ে যেটা বুঝে না ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে যাওয়া এটা তো চলা তাদের বলা হয়নি এর অর্থ হচ্ছে এটা আরেকটা ভুল এই পদ্ধতি অবলম্বন করা এটা যারা তেহাদি আছে তারা তারা মনে করে যে অহংবাদ আমি এখন অহংবাদ সোহংবাদ তার সাথে আমি সেখান থেকে অহংবাদ সহংবাদ যারা বিশ্বাসী তারা সবই কিন্তু এ তাহিদবাদী তারা বলে আবার এটার নাম তাদের নাম দিচ্ছে তাহিদ এটা কিভাবে তাহিদ হইতে পারে আমাকে বলেন যেখানে আল্লাহ অস্তিত্বের সাথে স্র সৃষ্টির অস্তিত্ব এক করে দেখতে চায় তারা তারা মনে করে সৃষ্টির সষ্ট সাথে লীন হয় নজবিল্লা সৃষ্টিগত ক্ষুদ্র জিনিস আমরা জানি সেখানে সষ্টাতে লীন হওয়ার কি আছে কি লীন হবে কোথায় লীন হচ্ছে কিছুই না তারা অনেকে মনে করতে পারে এটা হিন্দু ধর্মে যেটা আছে যে আত্মা মহাত্মার সাথে মিল হয় তার অনেকে এটা মনে করতে পারে যে আমার দেহ ছেড়ে গেছে পিনজিৎ ছেড়ে গেছে অনেক গান গায় এবং অনেকে মনে করে যে তার সে রু রু সাথে মিশে গেছে এই জাতীয় যখন বলে এটা তো পুফুরি আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআনে কারিমে রু কোথায় যায় বলে দিয়েছেন ইমানদার রু যায় আর কাফের রুজা যা এটা বলে দিয়েছেন আর এরা মনে করতেছে রু তার মহাত্মা রু এর সাথে মিলিত হয় এই জন্য এটা বৃত্তি করে কেউ বই লিখে দিয়েছে অনেকে বই লিখেছে মাসনীল লিখেছে যে বাঁশি কেন কাঁদে বাঁশি কেন কাঁদে সে চিন্তা করতেছে কেন কেন কাঁদে অর্থাৎ যে যে গান গায় সেটা কাঁদা করতেছে আমার বাস থেকে এই জন্য বন আমাকে আলাদা করেছে কে সে মনে করতেছে মানুষের রু এই জন্য সবসময় হানিং থাকে যে তার আত্মা আল্লাহর সাথে মিশবে তার সাথে একসাথে হবে এই জন্য সে কাঁদে মানুষের জন্য জন্য কান্দাকাটি করে এটা হচ্ছে হারিয়া যারা বলে যে মিলে যাবে গিয়ে মিলবে এরা আসলে এরা কিভাবে তাহিদ দিচ্ছে তাহিদ বুঝে না এরা মনে হচ্ছে এটার নাম হচ্ছে তাহিদ এটা কিভাবে তাহিদ হলো যদি সত্তাকে দুইটা না স্বীকার করেন তাহলে আপনি তাহি কিভাবে তৈরি করেন তাহিদ কিভাবে হবে যতক্ষণ পর্যন্ত আপনার সত্তা দুইটা না হবে স্বীকার করে না আলাদা ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হতে পারেন নাই আপনি তাহিদবাদী হতে পারেন অথচ তারা মনে করছে সৃষ্টি আলাদা হলেও সৃষ্টি যে ষষ্ঠার সাথে মিশে যায় সৃষ্টি যে ষষ্ঠ সাথে মিশে যায় একটা যারা বলেছে কেউ কেউ আসাদের মধ্যে কেউ আছে যে অথা তারা বলে দুইটা আলাদা নয় আর এরা বলছে সৃষ্টি আলাদা হলেও স্রষ্ট সাথে মিশে যায় এরাও এরাও কিন্তু এরা নিজের তাহিদবাদী দাবি করছে এরা কিভাবে তাহিদ বুঝছে বুঝা বুঝেনি আরেকটি গোষ্ঠী আছে তাহিদবাদী সেটা হচ্ছে বলা হয় আহলুল এটা বলা হলুল যারা মনে করে সৃষ্টির ভিতরে স্রষ্টা প্রবেশ করে সৃষ্টির ভিতরে স্রষ্টা প্রবেশ করে এরা কারা এরা হচ্ছে এদের মতো যারা মনে করে যে এই হাল্লাজির মতো সৃষ্টি ঢুকেছে কারো ভিতরে সে মাঝে মধ্যে হুম ব্রহ্মস্পতি বলতে থাকে ব্রহ্মস্পতি হিন্দু ধর্মে যেটা আছে এই হাল্লাজ বলতো যে ইসলামের রাষ্ট্র আমার কাছে ভালো লাগে ইসলামের রাষ্ট্রগুলিতে এরকম পাই না ভারতবর্ষ আমার কাছে ভালো লাগে তার ছেলে বলছে হোসাইন ইবনে মনসুর হাল্লাজ তার ছেলে বলতেছে আমার বাবা যখন ভারতবর্ষে থাকেন তখন খুব আনন্দ থাকেন চার বছর তিনি ভারতবর্ষে ছিলেন সেখান থেকে এসে তিনি তখন থেকে শুরু করেছেন তিনি যে আনা আনা আনাল এর আগে যে বলতেন না এগুলি হচ্ছে বিভ্রান্তি তা অভিদ নয় স্রষ্টা কখনো সৃষ্টিতে প্রবেশ করেন না সৃষ্টিতে তিনি হ্যাঁ তিনি যেটা বলেন সেটা শুধুমাত্র তিনি বলছেন প্রথম আমরা জানি না কিন্তু কখনো সৃষ্টির ভিতরে স্রষ্টা প্রবেশ করেন যেটা বলছে আনাল হক বা কেউ বলে যে আমাদের দেশে প্রবাদ আছে যে মান্না গুঞ্জমদার জমিনও আসে মা লেকে গুঞ্জমদার কলুমে মোমেনা আসমান জমিনে জায়গা হয় না কিন্তু মোমেনের কলবে জায়গা হয় এই জাতীয় কথাগুলো সে এই জাতীয় বিভ্রান্তি পথ ভ্রষ্ট কথাবার্তা এগুলি হচ্ছে হলুল যারা বলেন ঢুকে যায় প্রবেশ করে এরকম হলুল দুই প্রকার কেউ কেউ মনে করে যে যেমন এমনভাবে ঢুকে যায় যেমন গোলাপের পানি গোলাপের ভিতরে থাকে সেরকম কেউ বলছে না এরকম না বরং যেভাবে কোনো খাবারের ভিতরে পানিও থাকে সেরকম এরকম বিভিন্ন আলাদা করা যায় না কেউ আলাদা করা যায় এরকম বলে এর অর্থ হচ্ছে তারা আসলে হলুলে বিশ্বাসী অর্থাৎ আল্লাহ তালা নেমে এসেন নেমে আসেন এটা হিন্দুদের অবতারবাদ আর কিছু নয় হিন্দুদের অবতারবাদ হিন্দুরা অবতার বলা হয় যে ব্রহ্ম অবতার বিষ্ণু অবতার শিব অবতার শিবের অবতার কালী দুর্গা বিষ্ণু অবতার দশটা দশ দশ অবতার এবং মোহাম্মদকে তারা মনে করে থাকে যে কলকি অবতার নজবিল্লা এইভাবে তারা বিশ্বাস করে থাকে তাদের কাছে কৃষ্ণ বলেছে তাদের ইয়ার মধ্যে তাদের যে গীতার মধ্যে বলেছে যে যখনই পৃথিবীর বিভিন্ন কর্ম অশুভ কর্মকাণ্ডে যদি বিনষ্ট হতে থাকে তখন আমি মানুষের মানুষের মধ্যে প্রবেশ আবার চলে আসি আসি আমি এটা করি এটা করি এটা বলেছে এবং তারা এই জন্য কুর্ম অবতার তারপর এরকম বিভিন্ন অবতার নাম দিয়েছে মৎস্য অবতার এগুলি নাম দিয়ে থাকে তারা এগুলিতে অবতার হয়ে আল্লাহ নাকি এভাবে নেমে আসে বিল্লাহ স্রস নাকি নেমে আসে ঠিক এই বিশ্বাসেই পোষণ করে থাকে কেউ কেউ যারা মনে করে কার উপরে আল্লাহ নাজিল হয়ে আসে আল্লাহ তালা সৃষ্টি সৃষ্টি এবং স্রষ্টা আলাদা এটা হচ্ছে তার এটা হচ্ছে মূল তাহিদের মূল বাণী মূল শিক্ষা এবং স্রষ্টা তার অস্তিত্ব আছে তার নাম আছে গুণ আছে তার কর্ম আছে এবং তার অধিকার আছে সেগুলি পালন করতে হয় সৃষ্টি কখনো স্রষ্টার সাথে মিশে যায় না এটা এটা বিশ্বাস করতে হবে স্রষ্টা কখন সৃষ্টির ভিতরে মিশে যায় না এটা বিশ্বাস করতে হবে এটা যদি কোনো কেউ বিশ্বাস না করে তাহলে ইমানদার কীভাবে হয় এটা কীভাবে তাহিদ হয় এটা হচ্ছে সুবিধা দেয় তাহিদ তথাকথিত সুবিধা কিন্তু যারা ইমানদার ভালো লোক ছিল তাদের কথা আমি বলছি না এদের মধ্যে ভালো লোকও ছিলেন যেমন সিদি আব্দুল কাদের জিলাই রহমতুল্লাহ আলী তারা ভালো লোক ছিলেন এরকম মানুষগুলো সম্পর্কে আমরা বলছি জোনাইদ জোনাইদ আল বাগদাদ রহমত তার সম্পর্কে বলছি না তারা ভালো লোক ছিলেন হোসেন হাসান বসির রহমত তাদের সম্পর্কে তাদেরকে সুফি বলাও ঠিক না কিন্তু তারা হয়তো আপনি বলতে পারেন সুফি যে এই জন্য যে তারা জহুদ তাকওয়ানি ছিলেন এই জন্য তাদেরকে কেউ সুফি বললেও যায় আসে না কিন্তু তারা আসলে ইমানদার মহাদ্দেশ তারা সঠিক দিনের হামি ধারক ধারক ছিলেন তারা সঠিক কথা বলেছেন সবসময় তারা সহি আকিদার ধারক বাহক ছিলেন তারা আল্লাহর নাম গুণ আল্লাহ তালা সত্তা নাম গুণ অধিকার কর্ম সবই স্বীকার করতেন এই জন্য তারা ছিল এবং তারা আলাদা আলাদা মনে করতেন তারা সিস্টেম বিশ্বাস করতেন তারা ছিল সত্যিকার পরবর্তী যারা তথাকথিত সুফিবাদী তারা কিন্তু না তার না তারা এই জাতীয় আপনি পাবেন এর অর্থ হচ্ছে তারা এখনো ইমান তাদের আসেনি তাদের পিছনে চলাথ হবে না তাদের পিছনে তাদের সাথে আপনার চলাফেরা হতে পারে না তারা আসলে ইমানদার হতে পারে না এই বিশ্বাস এখনো আমাদের সুফিবাদীর মধ্যে অনেকের মধ্যে রয়ে গেছে আমরা দেখতে পাই অনেকেই যা যা করছে তারা কিন্তু এখন যেগুলো বেসারা ফকির আছে বা লালন শাহ গীতি যারা পড়তেছে অধিকাংশই লালন লালনের গীতি যারা পড়ে ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন এগুলি কি পড়ে এগুলি সবই পুফুরি কথাবার্তা বলতেছে এই জাতীয় আমাদের দূরে থাকতে হবে আমরা চাই না আমরা আল্লাহ এবং কোনো সন্দেহ নেই যে তাহিদের মধ্যে আমাদেরকে ঘোষণা করা হবে যে একজন সত্তা আছেন তার নাম আছে তার গুণ আছে তার কর্ম আছে এবং তার অধিকার আছে সেগুলো আমরা পালন প্রতি তার অধিকারগুলি আমরা বাস্তবায়ন করতে হয় এগুলি এবং তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের পরিচালনা করে আর কেউ করে না এরকম যদি কোনো বিশ্বাস না করা হয় তাহলে 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 তাও প্রতিষ্ঠা হয়নি তাহলে আমাদের তাও প্রতিষ্ঠা হয়নি এর মধ্যে আরেক গোষ্ঠী আছে যারা আলাদা মনে করে কিন্তু তাহলে সুখীর মধ্যে আরেক গোষ্ঠী তারা মনে করে যে পৃথিবী পরিচালনা করে অন্য একজনে তথাগত গাউসে তথাকিত আবদালে তথাকিত কুতুবে এরকম যারা না পরিচালনা মনে করে তারা কিন্তু তাহিদবাদী হয়নি কারণ তাহিদিতে হলে আমরা বলেছি সমস্ত সত্তা হবে আল্লাহ আল্লা সত্তা স্বীকার করতে হবে নামগুলি স্বীকার করতে হবে এবং গুণগুলি তা গুণ কি গুণ কি তার গুণ হচ্ছে তিনি ক্ষমতার অধিকারী তার গুণ হচ্ছে তিনি সবকিছু জানেন আর কেউ এই গুণ অধিকারী হতে পারে না আল উদ্রতুলা আল্লাহ আল আইমুল গাইব আল্লাহ তাল্লাহ আর কেউ নাই যারা এরকম অন্য কাউকে স্বীকার করে তারা তাহজবাদী হতে পারে অথচ সুবিধের মধ্যে একটা বিরাট গোষ্ঠী মনে করে যে তাদের অলি আল্লাহরা গায়েব জানে রসল সাল্লাহ আসলামকে নিয়ে তারা বাড়াবাড়ি করে গায়েব জানে বলে গায়ব জানাম আল্লাহ যা জানিস এর বাড়ি কিছু জানতেন না আল্লাহ তালা আল্লাহ 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 বলছে যা জানতেন না আপনি আমাকে আপনাকে আমি জানিয়েছি

এই জন্য কে আমার বলে দিয়েছেন এগুলি হচ্ছে গায়ে জিনিস এগুলি বলে জানিয়েছেন তাহলে আপনি আমি যদি কোনো এরকম আল্লাহ তালার নাম গুণ যারা দেখি যে তারা আল্লাহর নাম এবং গুণ নিয়ে অন্যদেরকে দিচ্ছে আল্লাহ তালার নাম এবং গুণকে অন্যদেরকে সাব্যস্ত করতেছে আল্লাহ তালা কর্ম অন্যদেরকে দিয়ে দিচ্ছে আল্লাহ যদি করছে অন্যরা করছে বলে তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে এরা আসলে তাহিদবাদী নয় এই তাহিদ আমরা চাই না এটা সুফিবাদী তাহিদ এটা ইমানদারের তাহিদ নয় মোয়াহেদের আখেদের তাহিদ নয় মো ওই তাহিদ হবে সেটাই যাতে অবশ্যই সপ্তাহ সাব্যস্ত করা হবে নামগুলি সব সাব্যস্ত করা হবে যত যাবতীয় গুণ সাব্যস্ত করা হবে যাবতীয় কর্ম আল্লাহর জন্য নির্ধারিত করবে তিনি শুধুমাত্র তার সমস্ত কর্মকাণ্ড তিনি পরিচালনা করেন পৃথিবীতে সবকিছু তিনি পরিচালনা করে সাব্যস্ত করা হবে এবং আর সাব্যস্ত করা হবে যে আবাদত সব তিনি পাবেন এবং তার জন্য আবাদ করা হয় তার অধিকার একমত তাকে দেওয়া হয় অন্য কাউকে কোনো সুফিকে কবরকে পিস কাউকে করে না তাকে তাকে আবাদত করা হয় না তার জন্য কোনো কিছু মানত করা হচ্ছে না এরকম যে অবস্থা যদি দেখা যায় তার জন্য জবে করা হচ্ছে না এরকম তখন বুঝবেন যে এটা হলো তাওবাদী এটা হলো মোহেদ এর বাইরে একটু পরিবর্তন হলে সুফিবাদের তাহিদ হয়ে যাবে এই তাহিদ আল্লাহ তালা আমাদের কাছ থেকে চান না এই তাহিদের চলুন এটা সিরকি তাহিদ আল্লাহ তালা করি বলেছেন ওমাই উন আকিল তাদের অনেকেই ইমান আনে কিন্তু শিরক মিশিতে ইমান এই মান গ্রহণযোগ্য না আল্লাহর কাছে শির মিশ্রি ইমান মুশেক তার আল্লাহ বলেছেন ইমান আনছে কিন্তু শিরিক করতেছে হয় তাদের কাছে একজন সত্তাহ আছেন আবার আবার সাথে সাথে শিরিক করতেছে তো সুফিবাদদের মধ্যে এই তাহিদ এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন এটা কখনো তাহিদ নয় এটা হচ্ছে শিরক এটাকে তারা তার বলে চালিয়ে দিচ্ছে অনেকে তাদের মধ্যে জিকির করতেছে আল্লাহ আবার অনুবাদ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়ার কোনো উদ্দেশ্য নাই আল্লাহ করতেছে আল্লাহ অস্তিত্ব নাই কারণ মানুষ অস্তিত্ব আলাদা অস্তিত্ব দিয়েছে আল্লাহ তাআলা স্রষ্টার অস্তিত্ব সৃষ্টির অস্তিত্ব তারা বলছে অস্তিত্বই নাই এই ধরনের অপব্যাখ্যা করে আবার চিন্তা কেউ নামে বলে যে এর অর্থ হচ্ছে আমাদের অস্তিত্ব চলে যাবে ইত্যাদি ইত্যাদি এই জাতীয় কথা আপনি বলতে বলছে কে আল্লাহ রসুল যেখানে বলেনি সাহবাকরাম বলেন ইমামরা বলেনি আপনি বসে বসে নতুন পদ্ধতি আবিষ্কার কেন করছেন এর অর্থ হচ্ছে আপনি ধীরে ধীরে ওই পদ্ধতি যাচ্ছেন অর্থাৎ ওয়াজাতুর দিকে যাচ্ছেন যে একই সত্তার অস্তিত্ব আমার অস্তিত্ব নাই ওই দিকে যাচ্ছেন এটাকে শুহুদ নাম দেখা যাই দেন এটা আসলে জায়েজ নেই এই জাতীয় কথা বলাও জায়েজ নাই আশা করে বিষয়টি বুঝে আসছে আলাইকুম বরহমুল্লাহ আবরকাত